আসসালামু আলাইকুম। ডিজিটাল মার্কেটিং কোর্সে আপনাদের সবাইকে স্বাগতম। আমি ফাহাদ আছি আপনাদের সাথে ইনস্ট্রাক্টর হিসেবে। তো এই কোর্সটির মাধ্যমে আপনি ডিজিটাল মার্কেটিংয়ের এন্ট্রি লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত শিখতে পারবেন। আজকে যেহেতু এটা ডিজিটাল মার্কেটিংয়ের প্রথম ক্লাস, তাই আমি চেষ্টা করব শুধুমাত্র কোর্স মডিউল নিয়ে কথা বলতে। তো এই জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন যে এই ডিজিটাল মার্কেটিংয়ের কোর্স মডিউল তৈরি করা আছে। তো প্রথমেই আছে আপনারা দেখতে পাচ্ছেন যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তো অনেকে হয়তো জানেন যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কী। আপনি যদি আপনার ওয়েবসাইটকে বা আপনার প্রোডাক্টকে যদি সার্চ র্যাঙ্কিংয়ে উপরে নিয়ে আসতে চান, তাহলে আপনাকে অবশ্যই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা এসইও করতে হয়। তো আপনার প্রোডাক্টে যদি আপনি এসইও করেন অথবা আপনার ওয়েবসাইটে যদি আপনি এসইও করেন, তাহলে গুগল র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে সেটা অনেক এফেক্টিভ হয়। এটা আপনারা হয়তো সবাই জানেন। তো যারা জানেন না তাদের একটু ধারণা দিয়ে দিই। আমরা যদি গুগলের মধ্যে সার্চ করি যে ল্যাপটপ লিখে, শুধুমাত্র ল্যাপটপ লিখে যদি সার্চ করি, আমাদের যদি ল্যাপটপের প্রয়োজন হয়, আমরা যদি ল্যাপটপ লিখে সার্চ করি, তাহলে দেখতে পারবো যে অনেকগুলা ওয়েবসাইট চলে আসছে। এই জায়গায় দেখতে পাচ্ছেন যে অনেকগুলা রেজাল্ট শো করতেছে। তো এগুলা থেকে সর্বপ্রথম যে ওয়েবসাইটটি চলে আসছে সেটা হচ্ছে starttech.com.pd। এই ওয়েবসাইটটি এই ল্যাপটপ নিয়ে, মানে এই ল্যাপটপ একটা হচ্ছে কিওয়ার্ডটা নিয়ে এসইও করেছে, তাই এই জায়গায় সর্বপ্রথম starttech.com.pd এই ওয়েবসাইটটি চলে আসছে। এরপরে ধারাবাহিকভাবে অনেকগুলো ওয়েবসাইট আপনি পাবেন। এই জায়গায় আপনি যদি নিচের দিকে যান তাহলে অনেকগুলো ওয়েবসাইট পেয়ে যাবেন। তো এরপরে আপনি যদি এই পেজ থেকে নিচের পেজে যান, তাহলে 2 নম্বর, 3 নম্বর অথবা এরকম করে অনেকগুলো পেজ চলে আসবে। তো সাধারণত যার পেজটি সর্বপ্রথম চলে আসছে, আমরা এখানেই ক্লিক করব বা এখান থেকেই আমাদের পণ্যটি কিনব। আমরা যদি ল্যাপটপ কিনতে চাই, আমরা যদি ল্যাপটপের ক্রেতা হই, তাহলে অবশ্যই আমরা ফার্স্ট পেজ থেকেই কিনব। তো আমরা যদি ফার্স্ট পেজ থেকে না কিনি, তাহলে সেকেন্ড পেজে যাব বা থার্ড পেজে যাব, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে সবাই ফার্স্ট পেজেই ওপেন করে। তো আমরা যদি আমাদের ওয়েবসাইটকে এরকম ওয়েবসাইট র্যাঙ্কিংয়ে প্রথম পেজে নিয়ে আসতে পারি, তাহলে কিন্তু আমাদের পণ্য সেল হওয়ার সম্ভাবনা ততটা বেশি থাকে। তো এই কাজগুলো কিন্তু আপনি ফাইবারেও করতে পারবেন বা আপনার আপওয়ার্কেও করতে পারবেন, আপনি বিভিন্ন ক্লায়েন্টের কাজও করতে পারবেন, তাছাড়া আপনার নিজের ওয়েবসাইটেও আপনি এসইও করতে পারবেন। তো আপনার যদি এসইও সম্পর্কে ধারণা না থাকে, তাহলে আপনি এই কাজটি করতে পারবেন না। এসইও অনেকগুলো সেক্টর আছে, যেমন অন পেজ এসইও আছে, অফ পেজ এসইও আছে, এরপরে এগুলোর মধ্যে আবার বিভিন্ন ধরনের ক্যাটাগরি আছে, যেমন কিওয়ার্ড রিসার্চ করতে হয়, আপনার টাইটেল অনেক মানসম্মত হতে হয়, আপনার কন্টেন্ট অনেক মানসম্মত হতে হয়, খুব সুন্দর একটা ডিসক্রিপশন হতে হয়, এইরকম করে বিভিন্ন ধরনের অপশন আছে। এইগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব পরবর্তী ভিডিওতে। তো এটা শুধুমাত্র ধারণা দেওয়ার জন্য, এসইও কী মোটামুটি একটা ধারণা দেওয়ার জন্য আপনাদেরকে দেখানো হলো। তো এগুলো নিয়ে আমরা এসইও নিয়ে অনেকগুলো ভিডিও তৈরি করা হবে, এগুলো নিয়ে আপনারা বিস্তারিত জানতে পারবেন কীভাবে এসইও করতে হয় একটা ওয়েবসাইটে অথবা কোনো প্রোডাক্টে। সো এরপরে আছে আপনার সার্চ ইঞ্জিন মার্কেটিং। তো সার্চ ইঞ্জিন মার্কেটিং হচ্ছে আপনার একটা পেইড মার্কেটিং মেথড। তো আপনি ধরতে পারেন যে আমরা গুগলে যদি কোনো কিছু লিখে সার্চ করি, তাহলে অনেক সময় দেখতে পাই যে আমাদের এই গুগলে সার্চ করার পরে অনেক সময় দেখতে পাই যে বিভিন্ন ধরনের অ্যাড শো করে, বা আমরা কোনো কিছু সার্চ করলে প্রথমে একটা অ্যাড শো করে। তো আমরা যদি গুগলের মধ্যে এরকম ক্যাম্পেইন ইকুইপমেন্ট লিখে সার্চ করি, তাহলে দেখতে পারবেন যে এই এই জায়গায় অনেকগুলো এরকম অ্যাড চলে আসে। এটা একটা অ্যাড, এটা একটা অ্যাড, এরকম করে বিভিন্ন ধরনের অ্যাড চলে আসে। তো তাছাড়াও এই জায়গায় দেখতে পাচ্ছেন যে কয়েকটা অ্যাড শো করতেছে। এইগুলো হচ্ছে আপনার গুগলের পেইড অ্যাড। এই অ্যাডগুলো রান করাকেই মূলত সার্চ ইঞ্জিন মার্কেটিং বলে। তো এটা নিয়ে আপনি কীভাবে আপনি সার্চ ইঞ্জিন মার্কেটিংয়ে আপনার বিভিন্ন ধরনের পেইড অ্যাড রান করতে পারবেন, সে বিষয়ে বিস্তারিত এই কোর্সের মাধ্যমেই আলোচনা করা হবে। তারপরে আছে হচ্ছে আপনার কন্টেন্ট মার্কেটিং। আপনার প্রোডাক্টের আপনি মার্কেটিং করার জন্য খুব সুন্দর করে আপনার বিজনেস রিলেটেড কন্টেন্ট তৈরি করতে হবে। হতে পারে সেটা একটা ভিডিও, হতে পারে সেটা একটা ইমেজ, বা হতে পারে কোনো পোস্ট। তো এরকম বিভিন্ন ধরনের কন্টেন্ট মেক করে আপনি আপনার ক্লায়েন্ট, আপনি আপনার টার্গেটেড অডিয়েন্সের সামনে দিয়ে দিবেন, সেটা হচ্ছে আপনার কন্টেন্ট মার্কেটিং। তারপরে হচ্ছে আপনার সোশ্যাল মিডিয়া মার্কেটিং। সোশ্যাল মিডিয়া মার্কেটিং তা দিন দিন অনেক জনপ্রিয় হয়ে উঠেছে। তো আপনারা যদি ফেসবুকে, ইউটিউবে অথবা পিন্টারেস্টে যান বা ইনস্টাগ্রামে যান, টুইটারে যান, সব জায়গায় কিন্তু এক ধরনের পাবলিক আছে শুধুমাত্র মার্কেটিং করতেছে। তো এরা কিন্তু এই জায়গায় মার্কেটিং করে তাদের টার্গেটেড অডিয়েন্স খুঁজে নিয়ে তাদের কাছে বিভিন্ন প্রোডাক্ট সেল করতেছে। তো এইরকম করে সোশ্যাল মিডিয়া মার্কেটিং করে যে আপনার কোনো প্রোডাক্ট আছে, আপনার নির্দিষ্ট ক্লায়েন্ট খুঁজে বের করতে পারবেন আপনি ফেসবুক থেকে, ইনস্টাগ্রাম থেকে এবং টুইটার থেকে।
তাছাড়া লিঙ্কডিনেও অনেক ক্লায়েন্ট থাকে, যেমন আপনার যদি প্রোডাক্ট হয় সফটওয়্যার রিলেটেড, বা আপনি যদি কোনো সফটওয়্যার রিলেটেড প্রোডাক্ট বিক্রি করতে চান, বা আপনার কোনো সফটওয়্যার কোম্পানি থাকে, তাহলে আপনি আপনার ক্লায়েন্টগুলোকে লিঙ্কডিনে পেয়ে যাবেন। যেমন আপনি যদি আপনার সফটওয়্যারটির আপনি মার্কেটিং করেন এই লিঙ্কডিনে, তাহলে আপনার সেই জায়গায় অনেক ধরনের অনেক কোম্পানির সিইও পাবেন, এইচআর অ্যাডমিন পাবেন, বা অনেক বড় বড় পোস্টের অনেক মানুষজন পাবেন। তারা কিন্তু আপনার এই সফটওয়্যারটি কিনবে। আপনি কিন্তু চাইলেও ফেসবুকে সেই সফটওয়্যারগুলো বিক্রি করতে পারবেন না, কেননা সেখানে আপনার ক্রেতা অনেক কম। আবার আপনি যদি ফ্যাশন ডিজাইনার হন, তাহলে আপনি অবশ্যই ফেসবুকে অথবা ইনস্টাগ্রামে মার্কেটিং করতে পারেন, সেখানে আপনার ক্লায়েন্ট অনেক বেশি পাবেন। তো এরকম এক একটা প্ল্যাটফর্মের জন্য এক এক ধরনের মার্কেটিং আছে। তো আপনার প্রোডাক্টটা কী সেটা আগে বেছে নিয়ে, তারপরে আপনার এই টার্গেটেড সোশ্যাল মিডিয়া বেছে নিয়ে আপনি মার্কেটিং করতে পারবেন। আপনি যদি আপনার সফটওয়্যারটি আপনি ফেসবুকে বা ইনস্টাগ্রামে পোস্ট করেন, তাহলে সেখান থেকে যতটা না বেনিফিট পাবেন, তার চাইতে অনেক বেশি আপনি বেনিফিট পাবেন লিঙ্কডিনে যদি মার্কেটিং করতে পারেন। সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা দিন বাই দিন অনেক জনপ্রিয় হয়ে উঠেছে, এটার অনেক ভবিষ্যৎ অনেক উজ্জ্বল বলতে পারেন। কেননা আপনি যদি ফাইবারে কাজ করেন, তাহলে সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের সার্ভিস দিয়ে অনেক টাকা ইনকাম করতে পারবেন। তাছাড়া আপনি যদি সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে কাজ করেন, তাহলে প্রতি মাসে হিউজ একটা অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন। তো এই ছিল সোশ্যাল মিডিয়া মার্কেটিং সম্পর্কে। আমরা বিস্তারিত আলোচনা করব আমাদের কোর্সে যখন সোশ্যাল মিডিয়া মার্কেটিং রিলেটেড আমরা ভিডিও তৈরি করব। তারপরে আছে পে পার ক্লিক অ্যাডভার্টাইজিং, এটাকে আমরা সংক্ষেপে বলি পিপিসি। তো পিপিসির কাজ হচ্ছে আপনি বিভিন্ন ধরনের প্রোডাক্টের লিঙ্ক আপনি আপনার নিজস্ব যদি ব্লগ সাইট থাকে, সেখানে আপনি বিভিন্ন প্রোডাক্টের লিঙ্ক অ্যাড করে রাখবেন। তো এখান থেকে যদি আপনার কোনো ক্লায়েন্ট অথবা আপনার কোনো সেলার যদি এই লিঙ্কের মধ্যে ক্লিক করে, তাহলে সেখান থেকে আপনি একটা পার্সেন্টেজ পেয়ে যাবেন। তো এই জায়গায় কিন্তু আপনি যদি কোনো একটা প্রোগ্রাম, আপনি যদি কোনো একটা ওয়েবসাইটের লিঙ্ক আপনার পোস্টের মধ্যে দিয়ে দেন, আর তাদের সাথে যদি আপনার পিপিসি অ্যাগ্রিমেন্ট থাকে, তাহলে শুধুমাত্র আপনি ক্লিক করার সাথে সাথেই আপনি একটা অ্যামাউন্ট পেয়ে যাবেন। তারপরে হচ্ছে আপনার অ্যাফিলিয়েট মার্কেটিং, অনেকটা জনপ্রিয় একটি মার্কেটিং, সেটা অনেকটা প্যাসিভ ইনকাম বলা যায় এই অ্যাফিলিয়েট মার্কেটিং। আপনি যদি অ্যামাজন অ্যাফিলিয়েট প্রোগ্রামে আপনি আপনার অ্যাকাউন্ট তৈরি করে রাখেন, আর আপনি এই প্রোডাক্টের প্রমোশনটা করেন আপনার বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইটে অথবা বিভিন্ন গ্রুপে, অথবা আপনি আপনার একটা ওয়েবসাইট দিয়ে আপনি যদি বিভিন্ন প্রোডাক্টের অ্যাফিলিয়েট মার্কেটিং করেন, আর সেখান থেকে অ্যাফিলিয়েট লিঙ্কটা আপনার পোস্টের মধ্যে দিয়ে দেন, তাহলে যদি এখান থেকে আপনি কোনো একটা সেল জেনারেট করতে পারেন, তাহলে প্রোডাক্টের একটা নির্দিষ্ট অ্যামাউন্ট আপনি ইনকাম করতে পারবেন। তো যেই প্রোডাক্টটি আপনি সেল করিয়ে দিবেন, সেই প্রোডাক্টের একটা অ্যামাউন্ট একটা পার্সেন্টেজ আপনাকে দিয়ে দিবে, এটা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। তারপরে আছে আপনার ইমেল মার্কেটিং, ইমেল মার্কেটিংটা হচ্ছে আপনার ডাইরেক্ট মার্কেটিং। ইমেলটা আপনি ইমেল মার্কেটিংয়ের মাধ্যমে আপনি বিভিন্ন ক্লায়েন্টের ইমেল অথবা বিভিন্ন ক্রেতার ইমেল আপনি গুগল থেকে সার্চ করে বিভিন্ন টুলসের মাধ্যমে আপনি সেগুলোর ভ্যালিডিটি চেক করে আপনি একসাথে সব ক্লায়েন্টের কাছে ইমেল পাঠিয়ে দিবেন, আপনার প্রোডাক্টের ইমেল পাঠিয়ে দিবেন। যেই রকম আমি বিভিন্ন ধরনের সার্ভিস দিয়ে থাকি, শুধুমাত্র এই সার্ভিসগুলো পেতে হলে এই আমাদের লিঙ্কে যান, বা এটা এই জায়গা থেকে ক্রয় করেন, বা এটা এই জায়গা থেকে আপনি পাবেন, এরকম বিভিন্ন ইমেল দিতে পারেন। তো আপনারা সবাই জানেন যে আমেরিকা বলেন বা ইউকে বলেন, ওরা কিন্তু সবসময় এদের একে অপরের সাথে যোগাযোগ করে একমাত্র ইমেইলের মাধ্যমে। ওরা সোশ্যাল মিডিয়াতে মনটা অ্যাক্টিভ নাই, তাই ওরা ডাইরেক্ট কল করতে অনেকটা অপছন্দ করে, তাই ওরা ইমেইলের মাধ্যমে সবসময় যোগাযোগ করে। তো এদের সাথে আপনি ক্লায়েন্টের সাথে যোগাযোগ করতে একমাত্র সবচেয়ে সহজ এবং ডাইরেক্ট মার্কেটিং ওয়ে হচ্ছে আপনার ইমেইল মার্কেটিং। তো ইমেইল মার্কেটিং করে আমরা আমাদের টার্গেটেড অডিয়েন্সকে, মানে আমরা যে ধরনের ক্রেতা চাই সেই ধরনের ক্রেতাকে আমরা টার্গেট করে মার্কেটিং করতে পারি। এটা হচ্ছে অনেকটা এফেক্টিভ একটা মার্কেটিং। এইরকম করে বিভিন্ন পণ্য আছে যেগুলো আপনি শুধুমাত্র ইমেইল মার্কেটিংয়েই ভালো সেল নিয়ে আসতে পারবেন, অন্য কোনো মেথডে তেমনটা কার্যকরী হবে না। তারপরে আছে আপনার ভিডিও মার্কেটিং। আপনারা সবাই জানেন যে দিন দিন ভিডিও মার্কেটিং কতটা জনপ্রিয় হয়ে উঠেছে। আপনি যদি ফাইবারে সবচেয়ে ডিমান্ডেবল কোনো কাজ শিখতে চান, তাহলে অবশ্যই আপনি ভিডিও মার্কেটিং নিয়ে কাজ করবেন। কেননা ভিডিও মার্কেটিংয়ের মধ্যে একটা অপশন আছে আপনার হোয়াইটবোর্ড অ্যানিমেশন। আপনি যদি কোনো প্রোডাক্টের হ্যান্ড ড্রয়িং হোয়াইটবোর্ড অ্যানিমেশন করে সেল করার চেষ্টা করেন, তাহলে দেখবেন আপনার সেখানে কাস্টমার অনেক এঙ্গেজ করে, মানে এইটা কাস্টমার দেখতে অনেকটা স্বাচ্ছন্দ্য বোধ করে। সো এই হোয়াইটবোর্ড অ্যানিমেশন করে কিন্তু আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন ফাইবার থেকে, আর অনেক ডিমান্ড এই কাজটার। আপনি ফাইবার না,
আপনি যে কোনো মার্কেট প্লেসে যদি হোয়াইটবোর্ড অ্যানিমেশনের সার্ভিস দিয়ে থাকেন তাহলে আপনার সাথে সরাসরি আপনার সাথে কোম্পানির ওনাররা যোগাযোগ করবে। সেক্ষেত্রে আপনার লাভ হবে কি, আপনি এক কাজটা কিন্তু কাস্টমারের বিভিন্ন ধরনের প্রোডাক্টের সার্ভিস দিতে পারবেন। তার মানে এটা হচ্ছে আপনার একটা কাস্টমারটা আপনার রেগুলার হওয়ার একটা চান্স। তো এছাড়াও আপনি যদি গুগলে সার্চ করেন তাহলে দেখতে পারবেন যে সবচেয়ে ডিমান্ডেবল ফাইবার গিগ কি। আপনি যদি গুগলের মধ্যে সার্চ করেন যে হোয়াট ইজ দ্য মোস্ট ডিমান্ডেবল গিগ ইন ফাইবার, তো আপনি দেখতে পারবেন যে সবার প্রথমেই হয়তো চলে আসবে যে হোয়াইটবোর্ড অ্যানিমেশন। তাই আমি বলবো যে আপনারা ভিডিও মার্কেটিং নিয়ে চাইলে কাজ করতে পারেন। তো আমাদের কোর্সটা যেহেতু আমরা এই কোর্সগুলো নিয়েই আলোচনা করব, আমাদের পুরো বিস্তারিত এই কোর্সটি দিয়ে থাকবে। তো এখানে যদি আপনি নতুন হন তাহলেও আপনার সমস্যা হবে না, কেননা আমাদের এই কোর্সটি আমরা এমনভাবে সাজিয়েছি যে আপনি কেউ যদি একবারে কম্পিউটারে নতুন হয় তাহলেও কিন্তু সেই কোর্সটি বুঝে নিতে পারবে। কোর্সটি বোঝার পরে সে ফাইবারে অথবা আপওয়ার্কে বা বিভিন্ন মার্কেট প্লেসে কাজ করতে পারবে। আর যদি মার্কেট প্লেসে কাজ নাও করে তাহলে কিন্তু সে নিজের প্রোডাক্টের প্রমোশন করতে পারবে বা নিজের বিজনেসের গ্রো করতে পারবে, এরকম বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা থাকছে। তো আমি আশা করবো যে আপনারা কোর্সটি ধারাবাহিকভাবে দেখবেন। প্রথমে আমরা ইমেল মার্কেটিং দিয়ে শুরু করব, কীভাবে ইমেল মার্কেটিং করতে হয়। তো দেখা হচ্ছে আগামী পর্বে, তার আগ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।